আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। 50 দিন পেরিয়ে ঈদের সিনেমা কোন সিনেমা কয়টি হলে তা নিয়ে আজকে আলোচনা করব। প্রিয়তম সিনেমা দেশীয় পরিচালকের সৌজন্যে মুক্তির হাফ সেঞ্চুরি পার করলে ঈদের সিনেমা। 25 জুন ঈদুল আজহায় দিন দেশ জুড়ে মুক্তি পায় পাঁচটি সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন হিমুল আশরাফ, প্রথম রায়হান রাভি, সুরঙ্গ বন্ধন বিশেষের লাল শাড়ি, চয়নিকা চৌধুরীর বহালিকা ও সৈকত নাসুরের ক্যাসিনো। সিনেমা পর্যন্ত মাল্টিপ্লেক্স সহ দেশের সিঙ্গেল হলগুলোতে 52 দিন ধরে চলছে সিনেমাগুলো। তবে এ পর্যায়ে এসে প্রিয়তম ও সুরঙ্গ ছবি দুটি মাল্টিপ্লেক্স সহ সিঙ্গেল হলগুলোতে অনেকটা দাপট অব্যাহত রেখেছে। স্টার সিনেপ্লেক্সে 5 শাখায় 8টি সহ দেশের 37টি হলে চলছে প্রিয়তমা। ছবিটির প্রযোজনা পরিবেশনা প্রতিষ্ঠান ভার্সাটাইল মিডিয়ার ব্যবস্থাপক মঞ্জুর আলম শনিবার রাতে প্রথম আলোকে বলেন, আজ ছবিটি মুক্তির 52 দিন পার হচ্ছে, এখন মোটামুটি ভালো যাচ্ছে ছবিটি। বিশেষ করে ছুটির দিন শুক্র ও শনিবারে বেশি দর্শক হচ্ছে। এদিনে অষ্টম সপ্তাহে এসেও স্টার সিনেপ্লেক্সের 6 শাখা 10টি সহ ঢাকার বাইরে 16 প্রেক্ষাগৃহে চলছে সুরঙ্গ। সুরঙ্গ ছবিতে তমা মির্জা ও আফরানেশ্বর চৌকি এর পরিবেশক প্রতিষ্ঠান দ্য কন্টেন্ট স্পেশালিস্টের অন্যতম কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া বলেন, সুরঙ্গ একটি সাকসেসফুল সিনেমা। একটা সিনেমা যখন দীর্ঘদিন ধরে সিনেমা হলে চলে সিনেমাটি সফল, সেক্ষেত্রে সুরঙ্গ সফল। ছবিটি দীর্ঘদিন ধরে সিনেমা হলে চলছে, বড় কথা অষ্টম সপ্তাহে এসে ওই ছবিটির দর্শক চাহিদা শেষ হয়নি। সিনেপ্লেক্সের ছুটির দিনগুলোতে এখনও হাউসফুল চলছে। স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক বেজবাউদ্দিন আহমেদ বলেন, ঈদুল আজহায় আমাদের এখানে 4টি বাংলা সিনেমা মুক্তি পেয়েছিল, তার মধ্যে 2টি সিনেমা দর্শকদের দেখানো আছে, এখনও আছে। মুক্তির অষ্টম সপ্তাহে এসে শোর সংখ্যা দেখে দেখে সেটি বোঝা যাচ্ছে। এছাড়া এর মধ্যে কয়েকটি নতুন ছবি মুক্তি পেয়েছে, সেগুলো চাইতেও ঈদের 2 ছবি দর্শক চাহিদা বেশি। প্রতি 2 মাস অন্তর অন্তর এ ধরনের 2টি করে ভালো ছবি মুক্তি পেলেও বাংলা সিনেমা দাঁড়িয়ে যাবে। এদিকে ঈদের অন্য 3টি সিনেমার মধ্যে নাগরপুরের রাজিয়া, রংপুরের শাপলা, কুষ্টিয়ার স্বপ্নিল সহ 4 হলে চলছে পহেলিকা। পহেলিকা ছবির 2টি কানের শুটিংয়ে মাহফুজ আহমেদ ও পুবলি পরিচালকের সৌজন্যে চট্টগ্রামের সুগন্ধা, মুক্তারপুরের পান্না, মধুপুরের মাধবী সহ 5টি হলে চলছে ক্যাসিনো। ঈদের ছবি লাল শাড়ি চলছে 3টি হলে, ডিনজিয়ার, নিউ গুলশান, বৈডবের মাধুমিতা ও ময়মনসিংহের পৌরবী সিনেমা হলে। ডালিউড থেকে আরও খবর জানতে আমাদের এই চ্যানেলটি এবং ফেসবুক পেজটি লাইক করে আমাদের সাথে।